মাদক বর্জন করুন, এই বার্তা দিতে পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড়। প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পুলিশ কর্তারা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজন হয় এই প্রতিযোগিতার। মাদক বর্জন করুন, মাদক বিরোধী স্লোগানকে সামনে রেখে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হল ম্যারাথন দৌড়। মাদক বিরোধী বার্তা দিয়েই আজ কমিশনারেটের নর্থ ডিভিশনের তরফে আতপুর সাফ ট্রাফিক গার্ডের সামনে থেকে শুরু হল এই ম্যারাথন দৌড়, যেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ডিসিপি নর্থ সি হরি পাণ্ডে, এছাড়াও কমিশনারেটের শীর্ষ পুলিশ আধিকারিকরা। আমাদের যে আছে পার্টিসিপেশন আছে বা থিম, আমরা সিএনও টু ড্রাগস রেখেছি, ঠিক আছে, পাবলিক মধ্যে জনসংযোগ করে ওনাদেরকে জানানোর জন্য। হ্যাঁ, তো দেখছেন আমি ডিসি ট্রাফিক আছেন, এডিসিপি নর্থ আছেন, আর সিপি সাহেবও আসছেন, সবাই আমরা পার্টিসিপেট করেছি, এর মধ্যে পাবলিক মধ্যে যাওয়ার জন্য একটা মাধ্যম খুলেছি। আর আমাদের এলাকা থেকে ভালো ইউথ রেখেছেন আপনার বাচ্চারা, ইউথরা এর মধ্যে পার্টিসিপেট করেছে, তো আমার ভালো লাগছে। আমরা আমি ওই দৌড়টা শেষ করলাম এর মধ্যে। আগামী প্রজন্মকে কী বার্তা দেবেন এই দৌড়ের মাধ্যমে? আমরা যেখানে যেখানে যাই, মানে ধরুন আতপুরই হলো বা যে কোনো জায়গা, জগদল ভাটপাড়ায় বা অন্যান্য এরিয়াতে, সবসময় এই সংবাদ থাকে কি ভাই, যত হয় যে আমাদের নিশে যতগুলো এ আছে, ড্রাগস আছে, ওদের থেকে দূর থাকার জন্য, তো ওনাদেরকে সবসময় এই অ্যাওয়্যার করা হয়, আর বাচ্চাদেরকেটাও বলা হয়। আমরা ড্রাইভও করছি, কেসও করছি, বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাওয়ারনেস যদি অনেক বাচ্চাকে আমরা আমাদের সঙ্গে নিয়ে আসি, অনেক বাচ্চারা এইদিকে যাওয়ার আগেই বেঁচে যাবে। আতপুর থেকে এই দৌড় শুরু হয়ে কাকিনাড়া মিলের মাঠ গিয়ে এই দৌড় শেষ হয়। প্রতি বছরই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এলাকায় ড্রাগ বিরোধী অভিযানের বার্তা দিয়ে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়, যার ব্যতিক্রম হয়নি এই বছরেও। এই দৌড়ে উৎসাহী প্রতিযোগীর সংখ্যা ছিল যথেষ্ট। প্রতিযোগীদের সাথে তাদের উৎসাহ দিতে পা মেলান পুলিশ কর্তারা। এই বিষয়ে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, যারা ইউথ আছে তাদের মধ্যে নেশা যেটা আছে, ড্রাগস, তাদের প্রতি আসক্তি বিরুদ্ধে পুলিশ বরাবরই অভিযান করে থাকে। তার মধ্যে আজকে আমাদের এটা এফর্ট আছে, যারা ইউথ আছে তাদের মাধ্যমে একটা রান মাধ্যমে, যেখানে আমাদের অনেক পুলিশ পুলিশের কর্মী যারা আছে তারাও দৌড়াবেন, আর এলাকার মানুষও দৌড়াবেন, এর প্রতি আহ্বান করবেন সে নো টু ড্রাগস। তো এটা আমরা গত বছরও হয়েছিল এটা দৌড়টা, আর এই বছরেও আমরা আয়োজন করে চলেছি। এখনও আসছে, দেখ আপনি নিজে দেখতে পারছেন খুবই ভালো সাড়া পেয়েছে, অ্যান্ড আমি মনে করি এলাকার অনেক ভালো সংখ্যায় লোক পার্টিসিপেট করবে। যুব সমাজের জন্য বার্তা এটাই কি ড্রাগস যেটা আছে এর থেকে বিরক্ত থাকুন, দূরে থাকুন, আর ড্রাগস ছাড়া আনন্দের জন্যে অনেক সাধন আছে, তার মধ্যে আজকে যেটা রান আছে, স্পোর্টস আছে, স্টাডি আছে, অনেক সাধন আছে, সেটা আপনারা অ্যাডপ্ট করুন। ড্রাগস, সে নো টু ড্রাগস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ব্যারাকপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।